আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মঞ্জু ভাই, দর্শক দূরে আপনার পরিচয়টা? দর্শক ভাইরা মঞ্জু ভাই চিনে, তারপরে পরিচিত অবশ্যই দিতে হবে নতুনদের উদ্দেশ্য। আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা, আমাদের বাড়ি ঈশ্বরদী। কোনো দর্শক ভাইরা যদি ভালো লাগে, দু চারটে গরু আমাদের কাছে, অনেক গরু আছে, আপনি দেখছেন ভিতরেও গরু আছে, বাইরেও গরু আছে, অত গরু প্রোগ্রামে দেওয়া সম্ভব না। আমাদের কাছে গাভী আছে, প্যাগনেট আছে, সব ধরনের গরু আছে, সায়ল সার আছে, সব নিতে পারবে। আমাদের মতন খামারের সাথে যোগাযোগ করি, কেন নিতে পারবে না? আউটসাইডের লোকজনের সাথে যোগাযোগ করলে ওই 10,000-5,000 এদিক সেদিক করে ফেলা দেয়, তখন হয়তো বা গরু কিনে কাস্টমারের লস হয়। দর্শক ভাইরা, আমি বলতে চাই যে তার যারা প্রকৃত খামারি, এদের আপনারা খুঁজে নিয়ে গরু কেনার চেষ্টা করেন, তাতে আপনাদেরও লাভ হবে, খামারেরও লাভ হবে। আচ্ছা, তো মঞ্জু ভাই, তাহলে আজকে বক্তব্য বাচ্চা কটা দেখাচ্ছেন? আজকের প্রোগ্রামে 11টা। 11টা, আচ্ছা, তো চলুন দেরি না করে আমরা বক্তব্য বাচ্চাগুলো দর্শক অবশ্যই দেখেন, দর্শক ভাইরা ভালো লাগলে কিনবে। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বক্তা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন আমরা বিস্তর জয়নি। মঞ্জু ভাই, 1 নম্বরের বক্তা বাচ্চাটা যাতন বসছেন? এটা আসলে ভাই হলস্টাইন ফ্রিজিয়াম মুন্ডি বক না। অনেক কাস্টমার বলে ভাই একটা 6 মাসে মুন্ডি নাই, তাই আমি একটা মুন্ডি আছে, তাই আজকের প্রতিবেদনে তুলে ধরবো। কোনো দর্শক ভাইরা যদি মনে চায়, তাহলে ছোটো মুন্ডি বাচ্চা আছে, অনেক পার্সেন্টের মুন্ডি বাচ্চা। খাওয়া দাওয়া ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া অনলাইনে দেখান, একটার থেকে একটা কারি লি খাওয়ায়, অসুবিধা নাই। এটা মুন্ডি বক না, কোনো কাস্টমার নিতে পারবে দরদাম করি। বয়সটা কেমন হবে বাচ্চাটা? বয়স 6 মাস আনুমানিক হবে আর কি। হ্যাঁ, উলান পালানটা দেখি। অবশ্যই উলান পালান দেখাবো, কেন দেখাবো না? এ দেখেন, ঠিক আছে, নিপুল চারটা দেখ, চারটা চার জায়গায় আছে, অনেক সাত না করু। এ দেখেন কলা কলা নিপুল, দেখছেন চারটা নিপুল চার জায়গায় আছে। মঞ্জু ভাই, 1 নম্বরে বত বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটা 60,000 টাকা চা দাম, দরদাম করে নেবে দর্শক ভাইরা, অসুবিধা নেই। আচ্ছা বন্ধুরা, 1 নম্বর বক্তা বাচ্চারা দাম শুনলেন, 60,000 টাকা, তো 60,000 আপনারা দরদাম করে নিতে পারবেন অবশ্যই। তারপরে 2 নম্বরে বক্তা বাচ্চাটা যাতন বসতে পারেন? এটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, অনেক ভালো বাচ্চা, এ আমার মুখের কথা না, দর্শক ভাইরা দেখে কিনে নেবে, যদি আমার জিনিস ভালো হয় আমার থেকে কিনবে, অবশ্যই কিনবে। আচ্ছা, খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে, উলান পালানটা দেখি ভাই। উলান পালান অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? গরু উলান পালান মানে চারটা বাটে, দেখেন চার জায়গায় আছে, দেখেন, ঠিক আছে, নিপুল চারটা দেখছেন? হ্যাঁ, চারটা আছে, পাঁচটা নাই নিপুল। 2 নম্বরে প্রথম বাচ্চাটা বয়সটা কেমন হবে তাহলে ভাই? বয়সটা ভাই 7 মাস। 7 মাস হবে? বয়স 7 মাস হবে আনুমানিক। তো এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার দাম 62,000 টাকা চা দাম, দরদাম করে নেবে, সমস্যা না, অনেক পার্সেন্টের বাচ্চা। বন্ধুরা, 2 নম্বর প্রথম বাচ্চাটার দাম শুনেন, 62,000 দরদাম করে নেবে দর্শক ভাইরা, সমস্যা নাই। 3 নম্বরে লম্বা চড়া, সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, 3 নম্বরে বাচ্চাটা যাতন বসতে ভাই? এটা ভাই আনুমানিক 9 মাস বয়স। বেশ বড় সড় আছে বাচ্চাটা এটা? হ্যাঁ, অনেক পার্সেন্টের বাচ্চা, ভালো পার্সেন্ট হবে। হ্যাঁ, অবশ্যই। মঞ্জু ভাই, তারপরে 4 নম্বরে বক মাছটা যাতন বসটা? এটা ভাই জাতনাম অনেক জার্সি বক না ভাই, অনেক পার্সেন্টের বক না, অনেকে কাস্টমার বলছে ভাই একটা জার্সি দেন, জার্সি বক না পাঁচ আছে না, জার্সি বক না ক্রাইসিস, অনেক কষ্ট করে একটা জার্সি বক না তৈরি করেছি, তলা বাট আপনি দেখেন, সমস্যা নাই। আচ্ছা, দেখি এটা ওলান পয়েন্ট ভাই? অবশ্যই অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? চারটা বাট চার জায়গায় আছে, চারটা নিপুর। 4 নম্বরে জার্সি বাচ্চাটা বয়সটা কেমন তাহলে? এটা 9 মাস বয়স। 9 মাস হবে, দামটা কেমন আছেন এটা? এটার দাম 65,000 টাকা, দরদাম করে নেবে, সমস্যা নাই। 4 নম্বর জার্সি বাচ্চা 65,000? হ্যাঁ, 4 নম্বর জার্সি বাচ্চা বক না 65,000 টাকা দাম, দর্শক ভাড়া দরদাম করে নেবে, সমস্যা নাই। 5 নম্বরে সুন্দর একটা প্রথম বাচ্চা দেখছেন, এটারও খাদ্য ঠিকঠাক আছে। মঞ্জু ভাই, 5 নম্বরের বাচ্চাটা যত্ন করছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়াম, অনেক পার্সেন্টের বক না, লাবি কুম্বল গলা একদম, যেটা গরুর জগতে সেটাই এর ভিতর আছে, ভালো পার্সেন্ট হবে অবশ্যই, এন হাই পার্সেন্টের, অনেক দুধের গাভীর, 25-26 লিটারই গাভীর বাট, আপনি তলা বাট দেখেন। আচ্ছা, পালান পালান ঠিক আছে, চারটা বাট নিপুল চার জায়গায় থাকতে হবে, দেখছেন, এনে জাত বাচ্চা, অনেক পার্সেন্টের বাচ্চা। তো মঞ্জু ভাই, 5 নম্বরে বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটা 9 মাস বয়স। এটা 9 মাস হবে আর কি, সুন্দর একটা বাচ্চা দেখছেন,
এই বাচ্চাটার দামটা কেমন আছেন ভাই? এটা 75,000 টাকা দাম, দরদাম করে নেবে, সমস্যা নাই। বন্ধুরা, 5 নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান, দামটা শুনলেন 75,000, দরদাম করে নেবে, দরদাম করে নিতে পারবেন। তারপরে 6 নম্বরে বত বাচ্চাটা জাতন বষ্ট ভাই, 6 নম্বরে এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। এটা একটু বড় সর আছে, বড় সর মানে এই একদম অরিজিনাল মাল। এটা কেন নিপুল চারটা চার জায়গায় আছে দেখেছেন? ঠিক আছে, নিপুল চারটা চার জায়গায় আছে। আরে মাল, এই মাল দানা কাটা মাল, গরুর জগতে যা লাগে তা এর ভিতর আছে। ছয় নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে কেমন? এটা 10 মাস, 10 মাস হবে বয়সটা আনুমানিক। সুন্দর একটা বাচ্চা। মঞ্জু ভাই, দামটা কেমন আছেন? এটা 82,000 টাকা চা দাম, দরদাম করে কিনবে, সমস্যা নাই। বন্ধুরা, 6 নম্বর বাচ্চাটার দাম শুনলেন 82,000, হ্যাঁ 82,000 টাকা দাম, দরদাম করে দরদাম করে নিতে পারবেন। মঞ্জু ভাই, তারপরে 7 নম্বরে বাচ্চাটার জাতন বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটা 12 মাস বয়স, এটা বেশ বড় সড়ো বাচ্চা দেখছে, হ্যাঁ 12 মাস বয়স, লম্বা চোর আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে বাচ্চাগুলির? হ্যাঁ। তলাবার দেখান দর্শক ভাইরে, অবশ্যই দেখাবেন, কেন দেখাবেন? তলাবার দেখান, এই দেখেন, দেখছেন, এই দেখেন চারটার উলান চার জায়গায় আছে দেখছেন? ঠিক আছে, নিপুল চারটা দেখছেন? হ্যাঁ চার জায়গায় আছে, অনেক শক্তিশালী বাচ্চা। তাহলে 7 নম্বরের বাচ্চাটা বয়সটা হবে আনুমানিক 12 মাস, আনুমানিক 12 মাস ভাই। তো মঞ্জু ভাই, দামটা কেমন আছেন? এটা দাম মোটামুটি ধরেন 1,05,000 টাকা চাওয়া দাম, দরদাম করে নেবে, সমস্যা নাই। বন্ধুরা, 7 নম্বর বাচ্চাটার দাম শুনুন 1,05,000, 1,05,000 টাকা দাম, দর্শক ভাইরে ভালো লাগলে দরদাম করে কিনবেন, দরদাম করে নিতে পারবেন অবশ্যই। 8 নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন মঞ্জু ভাই, 8 নম্বরে বর্তমান বাচ্চাটা জাতমান বসটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, অনেক পার্সেন্টের বকনা, আপনি দেখেন কাস্টমারে কে, এটা 13 মাস বয়স, এটা বেশ বড় সহ লম্বা সহ দেখছেন, 13 মাস বয়স, মোটামুটি 1 মাসের ভিতরে গরম আসবে, প্রায় রেডি টাইপের একটা বকনা হচ্ছে, আশা করা যায়। হ্যাঁ, ওলান পানটা দেখি ভাই, ওলান পান অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, চারটা নিপুল চার জায়গায় আছে, জিনিসই একটা, দর্শক ভাই দেখান নিপুল চারটা দেখছেন, চারটা নিপুল চার জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে 8 নম্বরে বর্তমান বাচ্চাটা বয়সটা আমার 13 মাস হবে, 13 মাস হবে। তো মঞ্জু ভাই, দামটা কেমন রাখছেন? এটা 1,15,000 টাকা চা দাম, দরদাম করে নেবে, সমস্যা নাই। বন্ধুরা, 8 নম্বর বর্তমান বাচ্চাটার দাম শুনলেন 1,15,000, হ্যাঁ দর্শক ভাইরা দরদাম করে নেবে, দরদাম করে নিতে পারবেন। আর 9 নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন, বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? সব ঠিক আছে। মঞ্জু ভাই, 9 নম্বরে বাচ্চাটার জাতন বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, 13 মাস বয়স, বায়ক 13 মাস পুজিনি, 2-4 দিন কম আছে আনুমানিক, এটা বেশ লম্বা চড়া দেখছেন, মাথাটা ভার আছে, অবশ্যই মাথা ভার আছে, পার্সেন্টের দিকে কম নাই, পার্সেন্ট ভালো হবে আশা করা যায়। ওলান পালান ঠিক আছে, নিপুল চাকা সব ঠিক আছে, একটু সরান দেখি ওলান পালানটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো মঞ্জু ভাই, 9 নম্বর বাচ্চাটা 13 মাস হবে আনুমানিক বয়সটা? হ্যাঁ আনুমানিক 13 মাস হবে। 9 নম্বর বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটা 95,000 টাকা চা দাম, দরদাম করে নেবে, সমস্যা নাই। হ্যাঁ বন্ধুরা, 9 নম্বর বাচ্চাটার দাম 95,000, দরদাম করে নেবে, দরদাম করে, মোটামুটি রেডি হয়ে গেছে কিনি। আর 10 নম্বরে বর্ষের একটা প্রথম বাচ্চা দেখছেন, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? মঞ্জু ভাই, 10 নম্বর বাচ্চাটার জাতন বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স আনুমানিক 13 মাস পার হয়েছে, রেডি মোটামুটি চলে, যে কোনো টাইমে গরম আসবে, মাজাটা ভার আছে দেখছেন? হ্যাঁ, চারটা উলান দেখা দেন, বকন করে তো উলান দেখা দিতে হয়, মানুষকে 5টা বাট, 4টা বাট নিপুল চার জায়গায় থাকতে হবে। তাহলে 10 নম্বর বর্তমান বাচ্চাটা বয়সটা 13 মাস প্লাস? হুম হুম, 13 মাস প্লাস। তো মঞ্জু ভাই, দামটা কেমন আছে বাচ্চাটা? এটা আপনার মোটামুটি 95,000 টাকা দাম, হালকা পাতলা কম আছে, দরদাম করে নেবে। বন্ধুরা, 10 নম্বর বর্তমান বাচ্চাটার দাম শুনুন 95,000, হ্যাঁ হ্যাঁ দরদাম করে নিতে পারবেন অবশ্যই। সব রেডি, যে কোনো টাইম রেডি, যে কোনো টাইম হিটে আসবে। 11 নম্বরে বর্ষের একটা বর্তমান বাচ্চা দেখছেন, তো মঞ্জু ভাই, 11 নম্বরে বাচ্চাটা জাতমান বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, পার্সেন্টের গরু, আর পার্সেন্ট মুখে বললে হবে না, দর্শক বারে দেখবে তাম সুস আর লাভি কুম্বল কোনোটাই নাই। আচ্ছা, বাচ্চাটি দেখান, হ্যাঁ ওলান পালানটা দেখি, অবশ্যই দেখান, নিপুল চারটা ঠিক আছে দেখছেন, চারটা চার জায়গায় আছে দেখেছেন, এই দেখেন। আচ্ছা, আর খুব ভালো বকনা। মঞ্জু ভাই, 11 নম্বরে বাচ্চাটা বয়সটা তাহলে কেমন আসবে? এটা ভাই 13 মাস পার হয়, মোটামুটি রেডি বকনা, যে কোনো টাইমে গরম আসবে, 13 মাস প্লাস প্রায় রেডি টাইপের একটা বকনা, হ্যাঁ রেডি টাইপের বকনা।
তো মঞ্জু ভাই দামটা কেমন রাখছেন? এটা মোটামুটি ধরেন 1 লাখ টাকায় দাম দরদাম করে নেবে দর্শক ভাইরা, সমস্যা নাই। বন্ধুরা দেখলেন 11 নম্বর হলস্টাইন ফিজান বক্তা বাচ্চা, দামটা শুনলেন 1 লাখ টাকা। হ্যাঁ, তো দরদাম করে নিতে পারবেন? অবশ্যই দরদাম করে নিবে, আমার পার্সেন্ট গরু কোনো দিকে কম নাই। আজকে যে 11টা গরু প্রোগ্রামে দিছি একদম সব হাই পার্সেন্টের গরু। মঞ্জু ভাই দর্শকদের সাথে কিছু বলতেন? দর্শক ভাইরা আসলে গরু কিনি, দর্শক ভাইরা কয় লস হয় লস হয়, কোনোদিন গরু কিনি লস হয় না। আপনি গরু কিনতে ঠগেন, আপনারা আউল ফাউল লোকের সাথে ভিড়েন, যারা একটা গরু নাই তার সাথে ভিড়েন। এই মঞ্জু ভাইয়ের কাছে আসেন, কয় যে মঞ্জু ভাইয়ের বাড়ি কতি, আরে মঞ্জু ভাইয়ের সাথে সাথে করে আনি, কয় যে লোক আমার আমার জন্য আগে 10-5 হাজার টাকা রাখেন, তা আমরা কীভাবে ব্যবসা করবো? আপনারা আগে বলেছি আজও বলতেছি, আপনারা প্রকৃত খামারি লোক খুঁজি গরু কেনার চেষ্টা করেন, তাতে আপনারও লাভ হবে আমাদেরও লাভ হবে, তাতে আপনিও ঠকবেন না আমরা ঠকবো না। মাধ্যম ধরে আসলে তাদেরকে অবশ্যই মাধ্যম ধরে আসলে আপনার লস হবে আমার লস হবে, আপনার আমার যদি 1 টাকা লস হয় আপনার হবে 3 টাকা লস। জি অবশ্যই, তো এর জন্য যেখানে যাবেন না কেন তাদের সঙ্গে হ্যাঁ আমাদের ফোন নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া, আমাদের ফোন খোলা থাকবে, আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন। আচ্ছা, তো মঞ্জু ভাই যে কোনো সময় আসলে তাহলে বক্তা পাওয়া প্রেগনেন্ট পাওয়া যাবে? অবশ্যই, কোনো খামারি লোক আপনাকে ঠকাবে না, এই কথা বলে দিচ্ছি, আপনাকে জিতানির চেষ্টা করবে। তো মঞ্জু ভাই সময়ের জন্য ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।